যেভাবে নাকি লোকজন ঝাঁপায় পড়তেছে, সাধারণ মানুষ যারা ভোটার ভোটার শুধুমাত্র কিন্তু কারো বিএনপির সমর্থক অথবা আওয়ামী লীগের সমর্থক আমি বলবো, তারাও আজকে আসতেছে। আমি মনে করি এক আল্লাহ মাহবুব ছাড়া হাসিনাকে কেউ সরাইতে পারবে না। আর পারবে আল্লাহ যদি নির্দেশ দেয় এই জনগণ তাকে সরাইতে পারবে। এই জন্যই জনগণের এই সমাবেশ দেবিদ্বার থেকে আমরা প্রায় মিনিমাম 20,000 লোক আমাদের আসতেছে, 20,000 লোক আসতেছে, কারণ আমাদের 16টা ইউনিয়ন একটা পৌরসভা, তারা সেইভাবে আসতেছে। এবং সেই সমস্ত কথাগুলি আমরা করতেছি, তারা একরঙ্গে মিথ্যা মামলা দিয়ে সাজা দিছে, এইগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা করতেছি। সুতরাং আপনারা বুঝতেই পারতেছেন এখানে যা হচ্ছে এগুলি আপনারা দেখতেছেন, আপনাদের খবর কাগজে আপনাদের মিডিয়াতে আপনারা সেভাবে যদি পাবলিশ করেন জনগণ উদ্বুদ্ধ হবে, এইটুকু আমি আশা করি। ধন্যবাদ। যদি একটু জানতে চাই আপনার কাছে, আমরা দেখেছি প্রাণচারামপুরে একজন ছাত্র দল নেতা লিফলেট বিতরণ করতে গিয়ে মারা গেলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ হলো তিনিও আক্রান্ত হলেন। এই কুমিল্লাতে গণসমাবেশ মাত্র 2 দিন, নেতাকর্মীদেরকে নিয়ে আপনারা আসেন, এবং আরেকটু যদি যোগ করি আপনি উত্তরের সভাপতি দায়িত্ব পালন করছেন এবং উত্তর জেলা আপনার একটা প্রভাব আছে বলে অনেক নেতাকর্মীরা মনে করছেন, তারা আসার ক্ষেত্রে কোনো আতঙ্ক বা আপনারা শঙ্কায় আছেন কিনা? আমি কুমিল্লা উত্তরের 2-2 বারের সভাপতি ছিলাম। 1991 সালে প্রথম ক্ষমতা আসার পরে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন চাকরি ছিলেন উত্তরের সভাপতি, উনি আমাকে দায়িত্ব দিয়ে উনি সভাপতি পদ থেকে সরে যান। তারপরে আমি আবারও গত 3 বছর আমি ছিলাম, এবং আমি আমার যতদূর ধারণা যা অবস্থা, আমাদের কেউ ভয়ভীতির মধ্যে নাই, ভয়ভীতি নিয়ে কোনো কথাবার্তা নাই। কী হবে, এত রাস্তাঘাট এত অলিগলি আছে কুমিল্লা আসার জন্য, এটা কেউ বাইর করে বলতে পারবে না। আমাকে যদি বাধা দেয় আমি নৌকা, আমি গুমতি নদী দিয়া আমি নৌকা বাইয়ে আমি চলে আসবো, আমি চলে যাবো, কোনো অসুবিধা নাই। আমি এই এই ময়দানে আরও 5টা মিটিং আমি বেগম খালেদার সাথে উপস্থিত ছিলাম আমার এই দীর্ঘ 30 বছরে। সুতরাং আমি জানি এবারের এটা তারেক রহমান সাহেবের নির্দেশে যেভাবে নাকি লোকজন ঝাঁপায় পড়তেছে, সাধারণ মানুষ যারা ভোটার শুধুমাত্র কিন্তু কারো বিএনপির সমর্থক অথবা আওয়ামী লীগের সমর্থক আমি বলবো, তারাও আজকে আসতেছে এই প্রতিবাদে। কারণ যারা জেনুইনলি আওয়ামী লীগ করে তারা কিন্তু চায় না এর দেশের এই অবস্থা হোক, সেই জন্য কোনো অসুবিধা নাই। আমরা মনে করি আপনি দেখবেন 26 তারিখে এটা এই স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ এখানে হবে। আমার মতো লোক যদি 3 দিন আগে দেবীদের কুমিল্লা শহরে আসে এবং এতগুলি প্রায় না হলেও 2,000 কোটি নেতাকর্মী আমাদের আইসা পড়ছে অলরেডি, দেবীদের চলে এসছে, বেশি হইতে পারে, তারা অলরেডি চলে আসছে। আমরা দেখেছি আপনার লিফলেট নিয়ে একটা মিছিল ঢুকেছে কিছু দিন আগে, কিছু মানুষ প্রবেশ করেছে, আমি তো রুমে ছিলাম সেই জন্য দেখিনি অবশ্য, সেই জন্য আর কি। একটা প্রশ্ন করতে চাই, এই যে এত মানুষজন আসছে,